নমস্কার, দুই রিপোর্টে আপনাদের স্বাগত। হাসপাতালে স্থায়ী কর্মী থেকে অস্থায়ী কর্মী সকলের সাথেই সব সময় দুর্ব্যবহার করেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের খোদ সহকারী সুপারের বিরুদ্ধে। আর দীর্ঘদিন ধরে চলা এই ঘটনার জেরে শনিবার তিতি বিরক্ত কর্মীরা বাধ্য হয়েই কাজ বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়েন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল চত্বরে। সমস্ত কর্মচারী ঐক্যবদ্ধ, রাজ্য সাধারণ হাসপাতালের সকল কর্মচারী ঐক্যবদ্ধ, রাজ্য সাধারণ হাসপাতালের সকল কর্মচারীর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সুপার দুর্ব্যবহার করছে কেন? অ্যাসিস্ট্যান্ট সুপার জবাব দাও। ডাক্তারের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে কার সাথে? অ্যাসিস্ট্যান্ট সুপার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার দূরাট, পানিহাটি রাজ্য সাধারণ অ্যাসিস্ট্যান্ট সুপার দূরাট, সুষ্ঠুভাবে চলা পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালকে বিঘ্নক দাও। সুষ্ঠু পরিবেশকে অসুস্থ করা হচ্ছে কার সাথে? অ্যাসিস্ট্যান্ট সুপার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার দূরাট, পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার দূরাট, কার মদতে অ্যাসিস্ট্যান্ট সুপার সমস্ত স্তরে কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে? অ্যাসিস্ট্যান্ট সুপার জবাব দাও। পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল থেকে দূরাট, সুপার সমস্ত স্তরে কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করছে? অভিযোগ, দিনের পর দিন পানিহাটি হাসপাতালের নিরাপত্তা কর্মী থেকে শুরু করে সকল স্তরের প্রত্যেক কর্মীর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার সহ হাসপাতালের একাধিক পরিষেবা ব্যাহত হচ্ছে হাসপাতালের সহকারী সুপার রাহুল দাসের অসহযোগিতার কারণে। কর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও হয়নি কোন রকম সুরাহা। অবশেষে শনিবার পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের সহকারী সুপার রাহুল দাসের দ্রুত অপসারণের দাবি তুলে হাসপাতালের সুপার শুভদেব ব্যানার্জির ঘরের সামনে বিক্ষোভ দেখালো হাসপাতালের কর্মীরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর বিক্ষোভকারী কর্মীরা তাদের দাবি সম্বলিত একটি ডেপুটেশন জমা দেন হাসপাতাল সুপারের কাছে। তার অপসারণের দাবি জানিয়ে ডেপুটেশনে সই করেছেন ওই হাসপাতালের চিকিৎসকেরাও, এমনটাই জানালেন এক হাসপাতাল কর্মী। শুনুন পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের সহকারী সুপার রাহুল দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কি জানালেন বিক্ষোভরত হাসপাতাল কর্মী গোবিন্দ দে। মূলত এটা মানসিক অত্যাচার। মানসিক অত্যাচারের প্রতিটা ধাপই আপনাদের শোনা উচিত। আমরা এতদিন ধরে আপ্রাণ চেষ্টা করেছিলাম যে আমাদের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়ে চলার জন্য। ওনাকেও নানাভাবে বোঝানোর চেষ্টা করেছি, রাহুল দাসকে, উনি সহকারী সুপার, কিন্তু ওনার অ্যাটিটিউড বা ভাবভঙ্গিমা সুপারের উপরে ছাড়িয়ে যায় অনেক সময়। আমাদের অন্য কোনো আপত্তি না, আমাদের দোষত্রুটি থাকতেই পারে, কিন্তু আমাদের বলার জায়গা আছে, সেই জায়গাটায় আমাদের দাঁড়িয়ে বলুক, কিন্তু উনি কোনোক্ষণই এই জায়গাটা মানেন না। এবং ওনার কিছু কিছু কাজের জন্য পরিষেবার ক্ষেত্রে আমরা ব্যাহত হচ্ছি। এবং আপনারা জানেন, কিছুদিন আগে আপনারা নিউজ করেছিলেন পায়খানা বাথরুম টেন্ডার হচ্ছে না কেন, এই বিষয়গুলি নিয়ে আমাদের বারবার মানুষের কাছে ফেস করতে হয়, মানুষের কাছে বলতে হয়, কিন্তু আমরা বারবার ওনার ব্যর্থতার জন্যই এই জায়গাটা পূরণ করতে পারিনি। এবং পরিশেষে গত সোমবার আমরা সুপারের সঙ্গে যখন আলাপ আলোচনায় বসি, তখন সুপার স্যার অত্যন্ত ধৈর্যের সঙ্গে আমাদের কথাবার্তা যখন শুনছিল, উনি অধৈর্য হয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি করে। কী চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ওনার অপসারণ, ওনাকে নিয়ে কাজ করা সম্ভব নয়। কারণ ওনার অল ক্যাটাগরির স্যার, শুধু আমরা না, অস্থায়ী কর্মচারী না, এইখানে সই করেছেন সমস্ত ডাক্তার চিকিৎসক সবাই, এবং প্রত্যেকেরই মত যে ওনাকে বহুবার সুযোগ দেওয়া হয়েছে, অনেক অ্যাডজাস্টমেন্টের চেষ্টা করা হয়েছে, কিন্তু আর না, আমরা চাইছি ওনাকে চলে যাওয়ার জন্য। হাসপাতালের কর্মীদের কাছ থেকে সহকারী সুপারের বিরুদ্ধে এহেন অভিযোগ পেয়ে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার শুভদীপ ব্যানার্জি। আর হাসপাতালের সুপারের আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন হাসপাতাল কর্মীরা। বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের সুপার শুভদীপ ব্যানার্জির সাথেও। তিনি কি জানালেন শুনুন। আমাদের যে সিকিউরিটি অ্যান্ড স্ক্যাভেঞ্জিং স্টাফ, তারা প্লাস আমাদের অফিস স্টাফ, ওনারা একটা অভিযোগ নিয়ে এসেছেন আজকে আমার কাছে, আমার সহকারী যে সুপার আছেন তার বিরুদ্ধে।
তার কিছু ব্যবহারের ব্যাপারে ওনাদের আপত্তি আছে। তা সেই ব্যাপার নিয়ে আমার কাছে একটা লিখিত প্রতিবেদন ওনারা দিয়েছেন। আমার কাছে যেটা দেওয়া হয়েছে এটা আমি আমার হায়ার অথরিটিকে ফরওয়ার্ড করব, আর আমি যার বিরুদ্ধে অভিযোগ তাকে পার্সোনালি বুঝিয়ে বলার চেষ্টা করব। কর্মক্ষেত্রে কারোর সঙ্গেই কারোর খারাপ ব্যবহার করাটা উচিত নয়। আমরা এখানে খারাপ ব্যবহার করতেও আসিনি, খারাপ ব্যবহার পেতেও আসিনি, সেটা আমি ওনাকে বুঝিয়ে বলব। না না, কর্মবিরতি ওনারা কিছু করবেন না, আমি মানে সেটা ওনাদের কথা সঙ্গে কথা বলে নেব। হাসপাতাল সার্ভিস ওনারা কোনোদিন বিঘ্নিত করেনও নি, ওনাদের অনেক দাবি দাওয়া ছিল, ওনারা হাসপাতালের কার্যকলাপ সম্পূর্ণ স্বাভাবিক রেখেই ওনারা যা রিপ্রেজেন্টেশন দেওয়ার দিয়েছেন। তা আমার মনে হয় এই ইস্যুতে ওনাদের কোনো কর্মবিরতির কোনো পরিকল্পনা নেই, তবে সেটা যদি ওনারা পরিকল্পনা থাকে সেটা আমি ওনাদের বুঝিয়ে বলবো, সেটা করতে দেওয়া যাবে না। রাজা দে, দি রিপোর্ট, পানিহাটি। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।